শুভ দুপুর প্রিয় দর্শক সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তারকা কথনে আজকের আয়োজনে গান এবং অভিনয় এবং অন্যান্য সেক্টরে কাজ নিয়ে আড্ডা হবে। রয়েছেন আমাদের সাথে এই সময়ে যারা ভীষণ রকমের জনপ্রিয়তা পেয়েছেন রবীন্দ্রসঙ্গীত এবং সেই সাথে নানান রকমের গানে দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে তাদের মধ্যে অন্যতম একটি নাম স্বপ্নীল সজীব, এবং সেই সাথে রয়েছেন মডেল এবং অভিনেত্রী সারাকা শেরিন। আমন্ত্রণ দুজনকেই। শুভ দুপুর। শুভ দুপুর, কি খবর? ভীষণ ভালো একটি দিন, কারণ চ্যানেল আইতে আসা মানে পরিবারের কাছে আসা। তারকা কথন তো একটি প্রাণের অনুষ্ঠান, তোমাকে পাওয়া একটা ছোটবেলার গল্প থেকে শুরু হয়ে যাওয়া মানে একটা অন্যরকম আয়োজন। হ্যাঁ, এটা ঠিক, আনন্দের আয়োজন। আমাদের স্বপ্নীদের সঙ্গে আমার বোঝাপড়ার জায়গাটা অনেক পুরাতন, অনেক অনেক ছোটবেলার, আমাদের দুজনের ছোটবেলার, এবং দেখা হলে সেখান থেকেই কেন জানি সম্পর্কটা, বন্ধুত্বটা শুরু হয়ে যায়। গল্পগুলো সেখান থেকেই শুরু হয়। ব্যস্ততা কেমন চলছে? স্বপ্নীল এর মাঝখানে অনেক অনেক কাজ করেছে দেশে এবং দেশের বাইরে। ফেসবুকটা খুললেই টাইম লাইনে স্বপ্নীলের হয় ইজিপ্ট, না হয় ইরান, না হয় দুবাই, বিভিন্ন এম্বাসির বড় বড় শো, সুন্দর সুন্দর শো গুলো করছে, যেগুলো দেখলে আসলেই মন ভরে যায়। আর সাথে আরো কিছু সুন্দর সুন্দর গান রিলিজ, রবীন্দ্রসঙ্গীত এবং আরো আরো কাজ, নতুন গান, যেটা হয় যে খুব সুন্দর একটি ট্যুর করে আসলাম। চারটা জায়গাতে গিয়েছিলাম, দুবাইতে, কাতারে, আর্মেনিয়া এবং তেহরান। চারটা জায়গাতেই বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি এবং বাংলাদেশ এম্বাসি আয়োজন করেছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর 100তম জন্ম জয়ন্তী, সব কিছু মিলে। হয় কি, যখন বিদেশে যাই পারফর্ম করতে তখন কিন্তু একখণ্ড বাংলাদেশ নিয়ে যাই, আর যেহেতু সেখানেও একখণ্ড বাংলাদেশ রয়েছে, হ্যাঁ, তো ওখানে, আর বিশেষ করে তেহরান এবং আর্মেনিয়াতে এই প্রথম কোনো গানের অনুষ্ঠান হলো। আচ্ছা, কারণ ওখানে যাওয়াটা একটু দুষ্কর হয়ে যায়, এম্বাসি থেকে ওরকম আয়োজন করতে পারে না, কিন্তু আমাদের এই বিশেষ দুটো দিবসকে তারা আয়োজন করেছে। অনেক বেশি বিদেশি গেস্ট ছিল, কারণ ওখানে খুব কম বাঙালি থাকেন। তার মধ্যে যখন দেশের গান, রবীন্দ্রনাথের গান বা আমাদের মাটির গান গেয়েছি, তারা না একেবারে এক দেড় ঘন্টা মনে হয় যে পুরো বাংলাদেশের মধ্যেই বোধ হয়েছিল। তো ভালো লাগে শুনতে এগুলো। ব্যস্ততা কেমন আপনার? এই তো চলছে, যেহেতু সামনে কুরবানি ঈদ, এবং কুরবানি ঈদে তো আমাদের প্রত্যেকেরই কাজের চাপটা একটু বেশি থাকে তুলনামূলকভাবে, সেই হিসেবে আবার 2 বছর করোনাতে ছিল, সো এখন কাজের চাপটা মোটামুটি বেশ ভালোই। কি ধরনের কাজ করছেন আপনি? ফটোশুট গুলো এখন খুব বেশি চলছে, হ্যাঁ, তাছাড়া কিছু ছোট শর্ট ফিল্ম চলছে, কিছু ড্রামা চলছে, ধারাবাহিক চলছে, এই তো। মানে এখন ফটোশুটের ব্যাপারটা যেহেতু বড় বড় ফ্যাশন হাউস গুলো রয়েছে, সেই সাথে সাথে অনলাইন বেসড অনেক সুন্দর সুন্দর ফ্যাশন হাউস, জুয়েলারি হাউস রয়েছে, সো অনেক মডেলদের ব্যস্ততা কিন্তু দারুণ। অনেক ছোট ছোট নতুন ব্র্যান্ড এসেছে, এবং যাদের কাজ করেছিলাম 2 বছর আগেও, যাদের কাজ করেছিলাম, এখন তারা বেশ রিনাউন্ড ব্র্যান্ড হয়ে গিয়েছে। সেরকম নতুন আপকামিং অনেক ব্র্যান্ড আসছে এবং আছে, যেগুলো স্টিল বাই এখনো কাজ চলছে, এবং আশা করি সামনে আরো বেশি কাজ হবে। আর আমাদের শো তো চলছেই, সো সামনে একটা বড় শো আসছে, সেটা হিপ হপের, প্রতি বছরই খুব ভালোভাবে এটা ইন্টারন্যাশনালি বাংলাদেশে খুব বড় একটা শো হয়, সো ওটারও প্রিপারেশন চলছে। মানে সারাকা যে শুধুমাত্র ফটোগ্রাফিতে মডেল তা তো নন, সাথে সাথে র‍্যাম্প মডেলও, সো সেটা নিয়ে আসলে কথা হচ্ছে। র‍্যাম্প কবে থেকে র‍্যাম্পে হাঁটা? আমি র‍্যাম্প শুরু করেছি 2016 থেকে, এবং বেসিক্যালি আমার স্টার্টিংটাই ছিল র‍্যাম্প দিয়ে, তারপর বিউটি পেজেন্টে আসা, তারপর স্টেপ বাই স্টেপ এখন অ্যাক্টিংটাতে একটু মনোযোগ দিচ্ছি। আচ্ছা, অ্যাক্টিং এর প্রিভিয়াস এক্সপেরিয়েন্স নাকি অফার থেকে নিজেকে তৈরি করার? লাক্স থেকে আসার পরে অ্যাক্টিং এর উপরে আসলে সবার এক্সপেকটেশন খুব হাই ছিল যে এবার তুমি একটু ভিজুয়ালে কাজ করো, সো সেখান থেকে আসলে অ্যাক্টিং এ যাওয়া, এবং 4-5টা সিঙ্গেল নাটক করার পরে রেসপন্স খুব ভালো, সবাই চাচ্ছে আবার স্ক্রিনে আসি, আবার কাজ করি, সো এর জন্য আসলে কাজ করা অ্যাক্টিং এ। বাট অ্যাক্টিং করতে আমার খুব ভালো লাগে, এবং যখন নিজে বলি যে আমি একজন অভিনেত্রী, সেটা বলতেও ভালো লাগে। গানের রিলিজের প্রসঙ্গে আসি, নতুন যেটা একটা স্বপ্নের কাজ, যে কোনো রবীন্দ্রনাথের গান যারা ভালোবাসেন, ভালো বাসার একটি কাজ, আমাদের উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রেজনা চৌধুরী বন্যার সাথে তার সান্নিধ্য পাওয়া, তার সান্নিধ্য পাওয়া তাকে দেখাই একটি স্বপ্নের মতো। সেই জায়গা থেকে তার সাথে একটি কাজ করা, এটা আমার জন্য অন্যরকম বড় প্রাপ্তি,
এ জীবনের বন্যাদি এবং আমি সহ প্রায় 40 জন সহশিল্পী মিলে একটি কাজ করেছি মঙ্গল বার্তা রবীন্দ্রনাথের শকাতরই কাঁদিছে সকলে এই গানটির সাথে জন নিউটনের একটি প্রচলিত চার্চ কয়ার যেটা চার্চে গাওয়া হয় দুটো গানের কথা এক দুটো গানের সুর এবং মেলবন্ধন এমনভাবে আমরা করেছি যাতে তরুণ শ্রোতাদেরকে একটি নতুন আস্বাদন দিতে পারি আর বন্যাদি মানেই একটি বিশাল ক্যানভাস উনি আমাদের সুরের একজন এমন একজন মানুষ যিনি আমাদেরকে মোহনীয় করে রাখেন তো আমি যখন প্ল্যান করছিলাম পুরো কনসেপ্টটাই আমার যে দিদি এত কাজ করেছেন প্রায় 1600-1700 গান রেকর্ড করেছেন তো সেখানে এই গানটিও দিদি খুব গলায় মানুষ শুনতে পছন্দ করেন এবং সেই আবদারের জায়গা থেকে যখন আমাদের বন্যাদি জিনিসটাকে গ্রহণ করেন এবং তিনিও আমরা শুনেছি দিদির কাছ থেকেও শোনা কথাটা যে তিনিও অনেক এনজয় করেছেন ভালো লেগেছে তার জায়গা থেকে একটা অন্যরকম ভাবে সাজানোর চেষ্টা আমরা গানটা এবারে দেখব কারণ অনেক অনেক গল্প বলছি কিন্তু দর্শক দেখেছেন নিশ্চয়ই কিন্তু আরেকবার নতুন করে একটুখানি দেখে নেচুর আমার গানটা দেখতে দেখতে মাঝখানে তো আমরা সবাই সবার সাথে দেখা হওয়া বন্ধ হয়ে গেল শুধু এক দূর থেকে কথা বলা আর প্রযুক্তির কল্যাণে ভিডিও কল ওই পর্যন্তই এবং কবে পৃথিবী সুস্থ হবে কবে আমরা আবার স্বাভাবিকভাবে চলতে শুরু করব আমরা এখন অবধিও কিন্তু খুব স্বাভাবিকভাবে যে চলতে পারছি তা নয় কিন্তু একটা টার্ম আমরা আমাদের মতো করে তৈরি করে ফেলেছি নিউ নর্মাল লাইফ ওই জায়গাতে আমরা আসলে সতর্ক হয়ে স্বাভাবিক জীবনে চলার একটা প্রয়াস রাখছি ওই পর্যন্তই গানটা দেখে আমার মনে হচ্ছিল যে কি একটা কঠিন সময় আমাদের পেরিয়েছে একদম জীবনে এবং তখনই গানটা ভাবনা যখন বন্যাদিকে বললাম বন্যাদি এত মানুষ চলে যাচ্ছে এত হানাহানি পৃথিবীতে এত দুর্বিষহ এখানে একটা শান্তি আপনি একটা শান্তির বার্তা নিয়ে আসেন রবীন্দ্রনাথের ভাষার মাধ্যমে আর যখন জন নিউটনের গানটা এসছে তখন এটা একটা ইন্টারন্যাশনাল লুক দাঁড়িয়েছে আর আমি অবশ্যই ধন্যবাদ দেব ধ্রুব মিউজিক স্টেশন এবং ধ্রুবদাকে এত সুন্দর একটি গানকে উনি পৃষ্ঠপোষকতা করেছেন এবং কলকাতার খুব জনপ্রিয় একজন মিউজিক ডিরেক্টর মিউজিক করেছেন সৈকত বিশ্বাস গুবলো এবং প্রায় 40 জন কয়ার নিয়ে আমরা কলকাতাতে গানটি রেকর্ড করেছি মানে গানটি প্রায় 4-5 ধাপে ধাপে রেকর্ড হয়েছে মানে এটি এমন ছিল না যে একদিনে করতে পেরেছি তো সবকিছু আসলে একটি সুন্দর মনন নিয়ে সুন্দর মন নিয়ে আগালে হয়তো কাজটির বহিঃপ্রকাশে ভালো জিনিস সেই আমরা যখন ঘুমিয়ে থাকি তখন যে স্বপ্ন দেখি আর জেগে আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্নের সাথে আসলে আকাশ পাতাল একটা তফাত থাকে আর সেই পার্থক্যের জায়গায় যখন আমরা জেগে একটা স্বপ্ন দেখছি ওই স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে সেটা বেশি কঠিন হয়ে কি বেগ যে পেতে একদমই কিন্তু আবারও অভিনন্দন এবং ধন্যবাদ ভালোবাসা সবটা সাধুবাদ তোমার জন্য যে এত সুন্দর একটা আয়োজন করেছে এবং অবশ্যই বন্যাদির প্রতি তো কৃতজ্ঞতা যে উনি যদি সাড়া না দিতেন এমন একটা আয়োজন হতোই না এই মাত্রাটাই হয়তো পেত না কে জানে আচ্ছা এবারে আপনার একটা গানের মিউজিক ভিডিওতে আপনি কাজ করেছেন আমরা সেটা একটু দেখে নেব দেখে তারপর কথা বলবো চলুন দর্শক দেখেন বাহ দারুন আরিফিন রুমি আর হচ্ছে আমাদের নুসরাত বৃষ্টি আরেকটা কিউট মেয়ে ওদের গান এবং সেখানে খুবই মিষ্টি একটি গান এবং আপনার মডেল কে ছিল সাথে আমার সাথে আরফিন রুমি ভাইয়াই ছিল এবং ওনার এটা 7 বছর পরে আর কি কামব্যাক করে আসা প্রথম গান সো ওনার সাথে কাজ করে আমার ভালো লেগেছে অ্যাজ অ্যান কো আর্টিস্ট উনি অনেক ভালো ছিল অনেক কোঅপারেটিভ ছিল অ্যাজ মডেল হ্যাঁ যেহেতু আবার কো আর্টিস্ট ছিল উনি মানে সিঙ্গার তো অবশ্যই সাথে ওনার কাজ খুব ভালো ছিল গুছালো ছিল 2 দিন আমরা টানা শুট করেছি এই তো সামনে আরও কিছু গান আছে আরও কিছু কাজ আছে এবং আরও একটা গুড নিউজ আছে ঈদের পরপরই সো লেটস সি লেটস ওয়েট অবশ্যই সেটাই আচ্ছা নতুন এখনকার কি ব্যস্ততা আবার কোথায় যাচ্ছ তুমি অনেকগুলো ব্যস্ততা এই মাসের শেষেই উত্তর আমেরিকার সব থেকে বড় অনুষ্ঠান বঙ্গ সম্মেলন এনএসসি হয় ওটা বিগত 2 বছর হতে পারেনি 2 বছর পর হচ্ছে লাস ভেগাসের সব থেকে বড় হলে যেখানে এমন কোনো ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট গান না করেছেন এবারই প্রথম বাংলাদেশি বা বাংলা বাঙালিদের দু বাংলার মিলন মেলা সেখানে আমাদের দেশ থেকে বরেণ্য শিল্পী রেজনা চৌধুরী বন্যাদি যাচ্ছেন
জেমস ভাই যাচ্ছেন, খুব ক্ষুদ্র একটি মানুষ আমি যাচ্ছি, সাকিব ভাই আছেন অলরেডি ওখানে, আর ইন্ডিয়া থেকে সুনিধি চৌহান, ইমন চক্রবর্তী, রূপঙ্কর বাগচি সহ অনেক অনেক আর্টিস্ট, এবং শুধু না মাত্র গানের শিল্পী না, গান নাচ অভিনয় এবং কবি সাহিত্যিকরাও যায়। তিন দিনের একটি সম্মেলন, এখানে একটি প্রাণের উৎসব, হোপফুলি খুব ভালো একটি টোর হবে এবং নতুন কিছু গান আসছে, যে গানগুলোর মধ্যে রবীন্দ্রনাথের গান আছে এবং নতুন মৌলিক গান আছে। মেলা সময় ধরে আমরা গল্প করে যাচ্ছি, গানের মানুষ এখানে বসে আছে আর একটু খালি কণ্ঠে গান শুনবো না, এটা কেমন হয়ে যাচ্ছে? একেবারে একেবারে, আমি তাহলে একটু গান শুনাই। আমার আর ইমন চক্রবর্তীর গাওয়া খুব মিষ্টি একটি প্রেমের গান খয়রি বিকেল চেষ্টা করছি। মেঘে মন বিনিময়ে বৃষ্টির আলাপন, মেঘে মন বিনিময়ে বৃষ্টির আলাপন, খয়রি বিকেল উষ্ণ কফি চুমুকে চুমুকে রুমন্থন, খয়রি বিকেল উষ্ণ কফি চুমুকে চুমুকে রুমন্থন, মেঘে মন বিনিময়ে বৃষ্টির আলাপন। এই খয়রি বিকেল গানটা কিন্তু আজকের নয়, কত বছর হয়ে গেল? চার বছর হয়ে গেছে আমার প্রথম মৌলিক গান, এবং এই গানটির জন্য আমি দুটো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম, গ্লোবাল দুবাই মিউজিক অ্যাওয়ার্ড অ্যান্ড ইউকে এক্সিলেন্সি অ্যাওয়ার্ড। সো আমার কাছে খুব স্পেশাল স্পেশাল, এবং আমার মনে হচ্ছে যে গানটি রিলিজের পরে আমরা পুরো টিম সহ তোমার সাথে তারকা কথনের মঞ্চে আড্ডা দিয়েছি। খুব মনে আছে এই এই ব্যাপারটা। আর জীবনে যা কিছু প্রথম তার একটা ভালো লাগা থাকে এবং সেটা সারা জীবন থাকে, আমৃত্যু থাকে, যা কিছু প্রথম তার সাথে একটা সম্পৃক্ততা, একটা টান সবটাই থাকে, এবং এই খয়রি বিকেল ওরকমই একটা কিছু যা সবসময় হৃদয়ে গেঁথে গেছে। এবং আমার এখনো মনে আছে খয়রি বিকেল নামের একটা টি শার্ট আমরা পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই এক্সাইটিং ছিল। আচ্ছা, আমরা আবার আপনার কাছে এবারে আসি, যে আরেকটা গান আপনার দেখে নেব, মানে আরেকটা গান যেখানে আপনি অ্যাজ মডেল কাজ করেন। সব সিঙ্গাররা মডেল হয়ে যাচ্ছে না, ভালো লাগে না? ভালোই লাগে, আসলেই ভালো লাগে। আমাদেরও তো একটু অভিনয় করতে ইচ্ছা করে, করে না? ও, সেই জায়গা থেকে আমরা নিজেদের গানে নিজেরাই অভিনয় করব, এটা আমাদের একটি শক্তপোক্ত জায়গা। হ্যাঁ, তা ঠিক, তা ঠিক না, আর ভালোও লাগে। আজ আকাশ আকাশ গানটি গেছে, এটাও ভাইয়ার প্রথম মানে মডেল হিসেবে আমার সাথে কাজ করা, একদমই নতুন এক্সপেরিয়েন্স ওনার আমার সাথে। তো শুটিং এ অনেক মজা মজার স্টোরি আছে। একটা স্টোরি হচ্ছে, আমি ভাইয়াকে বারবার বলছি, ভাইয়া তুমি এরকম দৌড় দিয়ে আসছো, তোমাকে মোটা লাগছে, তুমি আস্তে আস্তে আসবা। তো এরকম অনেক স্টোরি আছে, যারা নতুন বা সিঙ্গার তাদের সাথে কাজ করতে গেলে খুব মজা হয়, খুব খুনসুটি হয় শুটিং এ। একটা শুটিং কোথায় হয়েছে? এটা হয়েছে কক্সবাজারে। এবং আমার আরো একটা গান আছে যেটা আসবে, একটা না আরো কয়েকটা গান আছে যেগুলো ঈদে রিলিজ হবে, বাট আকাশ ভাইয়ার আরেকটা গান আছে যেটা যেটাতেও উনি মডেল ছিল এবং ওটা আরো সুন্দর। আচ্ছা, আমরা আমরা দেখার অপেক্ষায় রইলাম, কারণ যে কোনো সুন্দর জিনিস, যে কোনো ভালো জিনিস, সেটা আসলে দেখতে ইচ্ছে করে, দেখার একটা আশা থেকেই যায়। সো ওই জায়গা থেকে আমরা অপেক্ষায় রইলাম। শুভকামনা আপনার জন্য, অনেক অনেক কাজ করেন, ভালো ভালো কাজ করেন, এবং কাজগুলো নিয়ে আমরা আবার গল্প করব, দেখা হবে নিশ্চয়ই, সেটাই প্রত্যাশা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে, শেষটা কিভাবে করব বলো? শেষটা তুমি যেভাবে বলবে সেভাবে করব। ও মা, কি না, শেষটা আমরা গান দিয়ে করব, অবশ্যই গান ছাড়া তো শেষ করব না, রবীন্দ্রনাথের একটা কোনো গান দিয়ে সবকিছু শেষ করবে, সেটা আমি জানি, ওটা ও মনে ধরে রেখেছে, এটা জাস্ট একটা ফর্মালিটি ছিল যে ও আমার উপর চাপিয়ে দিল, এটাই আর কি। কিন্তু দেশের বাইরে যাওয়া ছাড়া নতুন গান নিয়ে কি কোনো পরিকল্পনা আছে মৌলিক, সেটা একটু আমাদের বলে দাও। দুটো মৌলিক গানের কাজ হয়ে গেছে, একটি বম্বের খুব জনপ্রিয় আর্টিস্ট, এখনকার জনপ্রিয় আর্টিস্ট নিকিতা গান্ধীর সাথে একটি বাংলা গান, আর একটি গান আমার একেবারে একক, এবং খুব বড় দুটো মিউজিক ভিডিও করার প্ল্যান। গান দুটোর স্কেলটা অনেক বড়, হোপফুলি এই ঈদে এবং ঈদের পরে একটি ভালো সময় গান দুটোর রিলিজ দেবো। তার মানে ঈদের আগ পর্যন্ত স্বপ্নিলের কিন্তু
খুব ব্যস্ততা, মানে ভীষণ রকমের চাপ, সময়ও বেশি হাতে নেই। তো এই সময়ের মধ্যে কতটুকুন লোড ও নিতে পারে সেটা হচ্ছে দেখবার পালা। অবশ্যই সেটা আসলে সেটা সময়ই বলে দেবে। আর সেই গান নিয়ে তো অবশ্যই আমার প্রাণের জায়গাতে আসতে হবে, এই জায়গাতে অবশ্যই এখানে দিয়ে শুরু করতে হবে গান। একদমই একদমই। আর স্বপ্নিল তেমনই একজন মানুষ যে আসলে একেবারে ধৈর্য ধরে কাজটাকে গুছিয়ে সুন্দর করে করার একটা প্রয়াস রাখে, ইচ্ছা রাখে। তো সেই জায়গা থেকে ও লোড নিতে পারবে সেটা আমাদের বিশ্বাস। অনেক শুভকামনা, ভালোবাসা সবটা রইল তোমার জন্য, যাত্রা শুভ হোক, সফল হোক সেটা দোয়া করি। একেবারেই তোমাকে অনেক ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা ভালোবাসা চ্যানেলের পরিবারের সকলকে। দর্শক, একেবারে শেষের দিকে বিদায় নেব, কিন্তু সেটা স্বপ্নিলের গান দিয়ে। আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার নাপে, তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে, সমুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।